কুয়েতে বাংলাদেশ দূতাবাস স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই দিনের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কুয়েত বাংলাদেশী সংবাদকর্মীরা সহ কুয়েত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর 71।